টিউটোরিয়াল স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব, তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 4.3 এর লাস্ট যে পোর্শনটা ছিল, অর্থাৎ 33 থেকে লাস্ট পর্যন্ত যে অঙ্কগুলো ছিল, এগুলো আজকে আমরা সমাধান করব। চলো আমাদের ক্লাস আমরা শুরু করি। দেখো এখানে 33 অর্থাৎ 33 নম্বর অঙ্কে কী আছে, এখানে আছে 6x² - x - 15 = তাহলে মিডল টার্মের নিয়ম অনুসারে আমাদের প্রথম রাশি শেষ রাশি গুণ করব, অর্থাৎ এখানে তাহলে 6 আর 15 অর্থাৎ 6 × 15 = 90x² - 90x². এখন আমাদের শর্ত কী ছিল, আমরা এই 90 এর এমন দুইটি গুণনক নিও যার যোগফল এবং বিয়োগফল এই মধ্যরাশির সমান হবে। তো সেক্ষেত্রে দেখো 9 দশকে 90, 10 থেকে 9 চলে গেলে একটা এক্স থাকে। তাহলে এখানে আমরা কী করতে পারি, x² - 10x + 9x - 15, এই দুইটা থেকে কমন নেব, এই দুইটাকে থেকে কমন নেব। তাহলে এখানে কমন যায় 2x, কমন যায় এখানে থাকে 3x - 5, এখানে যদি আমরা 3 কমন নেই তাহলে এখানে থাকে 3x - 5, তাহলে = 3x - 5, অর্থাৎ এই দুটো থেকে একটা কমন নিলাম আর থাকলো 2x + 3। 31 এরপরে 34 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তো এখানে আছে x² - x - a + 1, এখানে আছে a + 2 = এখানে x² - x - a + 1, আর এটাকে অর্থাৎ এই a + 2টাকে আমরা ভেঙে 1 + 1 লিখব = এখন দেখো x² - x - এইটার মান যদি আমরা পি ধরে নিই তাহলে এখানে দেখো এইটার মান হলো পি, অর্থাৎ p + 1, তাহলে এখানে আমরা সাইড নোট দিই, ধরি a + 1 = p, এটা আমরা ধরে নিলাম = এরপরে আমরা কি করতে পারি, x² - x - a pটা গুণ করে দিই, তাহলে -p² + -a - p = x² p² টা বাম পাশে নিয়ে আসলাম, x² এখানে নিয়ে গেলাম। এবার এই দুটাকে একটা ফর্মুলায় বসাই, x + p, আর এখানে লিখতে পারি x - p, আর এই দুইটা থেকে যদি আমরা -1 কমন নিই তাহলে হবে x + p। এবার দেখো এখানে আর এখানে x + q কমন আছে, তাহলে এখানে লিখবো x + p, আর এখানে থাকছে x - p - 1। এবার যদি আমরা p এর মান বসাই, অর্থাৎ আমি এখানে লিখি p এর মান বসিয়ে, তো p এর মান বসালে আমাদের কি হবে, x + p এর মান হলো a + 1, আর এখানে থাকবে x - তাহলে p এর মান হলো a + -a - 1, আর এখানে -1 আছে, অর্থাৎ এই রাশিটার অ্যান্সার কত দাঁড়াচ্ছে দেখো আমি এখানে দেখছি, তাহলে অ্যান্সারটা দাঁড়াবে x + a + 1, আর ওখানে দাঁড়াচ্ছে x - a - 2, এইটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা 35 আছে 3x² + 11x - 4, তাহলে এখানে ঠিক এই দুটো যদি আমরা গুণ করি তাহলে হয় 12x², এখানে আছে -12x², তাহলে 12 আর এখানে আছে 11, তাহলে 12 থেকে যদি 1 চলে যায় 11 থাকে, তাহলে আমরা কী লিখতে পারি, 3x² + 12x - x - 4, এখানে 3x কমন নিলে এখানে থাকে x + 3 = 12, এখানে -1 কমন যায় অর্থাৎ x + 4, তাহলে কী হলো x + 4, আর এখানে থাকে 3x - 1। এরপরে 36 এখানে আছে 3x² - 16x - 12, তাহলে এটা গুণ করলে 3 বার 36x - 30x², তাহলে 16 একটাকে আমরা নিতে পারি 18 দোগানি 16, অর্থাৎ 36-এর 2টে গুণনীয়ক, 18 গুণ 2, 16 থেকে 2 চলে গেলে 18 থাকে, তাহলে এখানে কী নেবো, 3x² - 18x + 2x - 12, এই দুইটাই দুইটা থেকে কমন নেবো, এখানে যদি 3x কমন নেই তার থাকে x - 6
और एखाने प्लस टू कमन गेले थाके एक्स माइनस सिक्स अर्थात एक्स माइनस सिक्स और थाकछे थ्री एक्स प्लस टू। एरपरे आमरा थार्टी सेवेने आछे टू एक्स स्क्वायर माइनस नाइन एक्स माइनस थार्टी फाइव। তাহলে এই দুইটা গুণ করলে হয় পঁয়ত্রিশ দুগানি সত্তর অর্থাৎ মাইনাস সেভেন্টি এক্স স্কোয়ার। তাহলে সেভেন্টি আর এখানে আছে নাইন এক্স, তাহলে আমরা কী নিতে পারি পাঁচ চোদ্দো সত্তর, চোদ্দো থেকে যদি পাঁচ চলে যায় নাইন থেকে, তাহলে আমরা কী নেব মাইনাস ফোরটিন এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টি ফাইভ। তাহলে এখান থেকে টু এক্স কমন নিলে এক্স মাইনাস সেভেন, এখানে ফাইভ কমন নিলে এক্স মাইনাস সেভেন, অর্থাৎ এখানে থাকছে এক্স মাইনাস সেভেন আর এখানে থাকছে টু এক্স প্লাস ফাইভ। এরপরে থার্টি এইট, থার্টি এইটে আছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটা গুণ করলে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা খুবই সহজ। হয় এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার, দেখো চার আর এক পাঁচ। তো এখানে টু এক্স যদি কমন নেই, এখানে থাকছে এক্স মাইনাস টু ওয়াই, আর এখানে যদি মাইনাস ওয়াই কমন নেই তাহলে থাকে এক্স মাইনাস টু ওয়াই। তাহলে কী হলো এক্স মাইনাস টু ওয়াই আর এখানে থাকছে টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের কিন্তু থার্টি ফাইভ পর্যন্ত অলরেডি হয়ে গেল। এরপরে আমরা নেক্সট অঙ্কে যাই, এরপরে হলো থার্টি নাইন। তো থার্টি নাইনে কী আছে, থার্টি নাইনে আছে এক্স কিউব মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। তো এটাকে আমরা আবার সেই দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় চলে গেলাম, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটাকে আমাদের অনুসরণ করতে হবে। তো এখানে আমি এক্স কিউব মাইনাস এটাকে টু দিয়ে এক্স মাইনাস ওয়াই এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে এ আর এটাকে বি তৈরি করে নিলাম। এবার ফর্মুলা অনুযায়ী আমি যদি বসাই এ মাইনাস বি, এটা হলো এ মাইনাস বি, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপরে হলো ফর্মুলা অনুযায়ী এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ বি, এ হলো এক্স, এ হলো এক্স আর বি হলো টু ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে আমি থার্ড ব্র্যাকেট দিই তাহলে সুবিধা হবে, এখানে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে তার হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস মাইনাস প্লাস টু ওয়াই, আর এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই প্লাস, এইটাকে যদি আমরা ফর্মুলায় নিয়ে আসি তাহলে কী হবে দেখো ফোর ইন্টু এটা এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা যদি আমরা করি এখানে দেখো টু এক্স থেকে এক্স চলে গেলে মাইনাস এক্স থাকে এখানে টু ওয়াই, অর্থাৎ আমরা টু ওয়াইটা আগে লিখে মাইনাসটা পরে লিখি মাইনাস এক্স, তাহলে বেটার হবে। এখানে থাকছে কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোরটা গুণ করে দিই, তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার। তাহলে এখানে যা আছে তাই টু ওয়াই মাইনাস এক্স, আর এখানে থাকছে দেখো এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার আর ফোর এক্স স্কোয়ার অর্থাৎ সেভেন এক্স স্কোয়ার, এখানে টু এক্স ওয়াই এইট এক্স ওয়াই অর্থাৎ মাইনাস টেন এক্স ওয়াই আর এখানে থাকছে প্লাস ফোর ওয়াই স্কোয়ার, এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে আমরা ফোরটিতে চলে যাই, চল্লিশ নম্বরে, চল্লিশ নম্বরে আছে টেন পি স্কোয়ার প্লাস ইলেভেন পি কিউব মাইনাস সিক্স কিউ স্কোয়ার। তাহলে এই দুটা যদি আমরা গুণ করি মাইনাস সদসকে ষাট সিক্সটি পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে সিক্সটি করলে চার পনেরো ষাট, পনেরো থেকে যদি ষাট চলে যায় ইলেভেন থাকে, তাহলে আমরা কী লিখতে পারি টেন পি স্কোয়ার প্লাস ফিফটিন পি কিউ মাইনাস ফোর পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার। তাহলে এখানে কমন যায় ফাইভ পি, এখানে থাকে টু পি প্লাস তিনে পাশে পনেরো থ্রি কিউ,
और ये माइनस टू किऊ कमन जाए तेल थे टू पी माइनस थ्री किऊ सरि माइनस मान प्लस तेल टू पी प्लस थ्री किऊ और ये थे फाइव पी माइनस टू किऊ एटाई आंसर। एरपर 41 41 नम्बर एक्स टू इंटू एक्स प्लस वाई तार होले स्क्वायर माइनस थ्री इंटू एक्स प्लस वाई माइनस टू इक्वल टू। तो ये देखो आम्रा जो धरे नी ताले अंकटा सहज हबे आम्रा धरे निलाम एक्स प्लस वाई समान ए। एरपर प्रदत्त राशि इक्वल टू ताले एखाने जदि आम्रा लिखी देखो यटार मान जदि ए बसाई टू ए स्क्वायर माइनस थ्री ए माइनस टू इक्वल टू तेल दुई दुगानी चार अति सहज। एकटू आगे हमें यहाँ करी टू ए स्क्वायर माइनस फोर ए प्लस ए माइनस टू तो दुईटा थके कमन नेब एखान टू ए कमन ने माइनस टू एखे प्लस वन कमन जाए ए माइनस टू तेल एखे हे ए माइनस टू और एखे हे टू ए प्लस वन। एबार जदि आमरा एक्स एर मान मानगुलो बसाई दी तहले देखो एक्स प्लस वाई माइनस टू और एखाने होच्छे टू इंटू एक्स प्लस वाई प्लस वन तहले एखाने होच्छे एक्स प्लस वाई माइनस टू और एखाने होच्छे टू एक्स प्लस टू वाई प्लस वन एइटा किन्तु आमादेर आंसर। एरपरे आमरा 42 नम्बर अंके चले जाए एखाने आछे एक्स स्क्वायर प्लस ए स्क्वायर प्लस वन इंटू एक्स प्लस ए। एखन देखो ये आमादेर की करते हबे एक्सटाके आमरा एर साथे गुण कर देव ताहले आमादेर सहज हो आसबे प्लस ए स्क्वायर एक्स प्लस एक्स प्लस ए। एबार ऐ दुईटा थेके कमन नेई एखान थेके कमन जाए एक्स ताहले थाके एक्स प्लस ए एखाने किछुई ना वन कमन जाए अर्थात एक्स प्लस ए ताहले एक्स प्लस ए एक्स प्लस ए और एखे थकसे एक्स प्लस वन। एरपर आमरा नेक्स्ट अंके चले जाए अर्थात 43 नम्बर अंक 43 नम्बर अंके आछे एखे लिखी 43 एखे आछे 15 एक्स स्क्वायर माइनस 11 एक्स वाई माइनस 12 वाई स्क्वायर इक्वल टू एटा जदि आमरा गुण करी पाँच बारो षाटी शून्य हाथे छय बारो षाट एकश आशी एक्स स्क्वायर वाई स्क्वायर तेल ये हमें कि नीते परि जदि बीस नय दुकानी अठारो अर्थात टोवेंटी और नाइन नीते परि तेल सहज हो जाए एक्स स्क्वायर माइनस टोवेंटी एक्स वाई प्लस नाइन एक्स वाई माइनस टुएल्व वाई स्क्वायर देखो टोवेंटी थे नाइन चले गए इलेवेन थे तेल एखे कमन जाए फाइव एक्स थे थ्री एक्स माइनस फाइव वाई एखे जदि सरि फाइव कमन ले फोर वाई थे एखे जदि थ्री वाई कमन नहीं थे थ्री एक्स माइनस तीन सरि बारो फोर वाई अर्थात एखे हम थ्री एक्स माइनस फोर वाई और एखे हे फाइव एक्स प्लस थ्री वाई। एरपर लास्ट अंके अर्थात हमें चार पॉइंट तीन लास्ट अंके चले आसलम 44 नम्बर अंक एखे आउ माइनस थ्री ए स्क्वायर बी थ्री ए बी स्क्वायर माइनस टू बी किऊ देखो पर्यन्त आमादेर एकटा फर्मुला किन्तु एखाने समस्या हो गेछे एजन्य आमरा एइटाके जदि विभाजन करी ताहले कि हय एटा ख्याल करि ए किऊब माइनस थ्री ए स्क्वायर बी थ्री ए बी स्क्वायर एटाके जदि आमरा एरकम लिखि बी किऊब माइनस बी किऊब ताहले एइटुक आमादेर एकटा फर्मुला आसबे कि फर्मुला आसबे आमरा जानि ए माइनस बी होल किऊब आर एइटाके राखलाम एखन एइटाके ए आर एइटाके जदि बी मने करि তাহলে ফর্মুলা অনুযায়ী দেখো এটা হলো এ মাইনাস বি এরপর হলো এ স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি তাহলে এইটা হলো এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু তাহলে এখানে হয় এ মাইনাস টু বি আর এটাকে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এই বিটাই দুটোর সাথে গুণ করে দেবো তাহলে এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে থাকছে এ মাইনাস টু বি আর এখানে থাকছে এ স্কোয়ার টু এ বি বি থেকে যদি চলে যায় একটা এ বি থাকে মাইনাস এ বি এখানে বি স্কোয়ার কাটা একটা বি স্কোয়ার থাকে অর্থাৎ প্লাস বি স্কোয়ার এইটা আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা আজকে আমরা চার পয়েন্ট তিন কমপ্লিটলি শেষ করলাম।
आशा करी प्रत्येक अंक तुम्हारा बुझते पेरेस। तो परवर्ती क्लासे आम्रा अन्नो कोनो अनुशीलनी निये आलोचना करब। तुम्हारे जदि कोनो प्रश्न थाके अवश्य तुम्हारा कमेंट करे जानाबे। आजकेर क्लास एई पर्यन्त, परवर्ती क्लासे आबार देखा होबे।